খুলনা রূপসা নদীর উপর নির্মাণাধীন খুলনা মংলা রেল সেতুর সর্বমোট 142টি পিলারের মধ্যে ইতিমধ্যেই 138টি পিলারের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে, যেখানে নদীর পশ্চিম পারে 1 থেকে 70 নম্বর পর্যন্ত মোট 70টি পিলার স্থাপিত হয়েছে এবং নদীর পূর্ব পারে 75 থেকে 142 নম্বর পর্যন্ত মোট 68টি পিলার স্থাপন করা হয়েছে। আর বাকি 4টি পিলারের মধ্যে 71, 72 এবং 74 নম্বর পিলার স্থাপনের কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে, যা বর্তমানে নদীর অংশে নির্মাণাধীন। নদীতে নৌযান চলাচলের সুবিধার্থে এখনও 73 নম্বর পিলার স্থাপনের কাজ শুরু করা হয়নি। রেল সেতুটির সর্বমোট 141টি স্প্যানের মধ্যে এখন পর্যন্ত মোট 134টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে, অর্থাৎ আর মাত্র 7টি স্প্যান বসানোর কাজ বাকি রয়েছে। খুব দ্রুত আরও 3টি স্প্যান খালি থাকা পিলারগুলোর সাথে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই সংযুক্ত করা হবে। তাই আশা করা যাচ্ছে খুলনা মংলা রেল সেতুর পুরো 5.13 কিলোমিটার অংশ এ বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে দৃশ্যমান হয়ে যাবে। আর বলা বাহুল্য, এখন পর্যন্ত রেল সেতুটির প্রায় 4.5 কিলোমিটার অংশ দৃশ্যমান হয়েছে। তো এ পর্যায়ে নদীর পূর্ব পারে সেতুটির একদম শেষ অংশ পর্যন্ত আপনাদেরকে দেখানো হচ্ছে।